এবারে এক বছর ধরে বলছি পশ্চিম বাংলার গরিবদেরকে দিন এনে দিন খাওয়া লোকেদের সর্বনাশ করছে এবং মমতা ব্যানার্জি তার ভাইপো একটা করাপ্ট তারা বঙ্গলক্ষ্মী গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে লটারিগুলি ছিল এগুলো বন্ধ করেছে এবং পিকের মধ্যস্থতায় নাগরাজের সঙ্গে মিটিং করে এরা পশ্চিমবঙ্গে এই অবৈধ লটারির কারখানা ব্যবস্থা ডিআর এবং মার্টিন লটারি গত 22-23 অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসকে ইলেকটোরাল বন্ডে এই ডিআর লটারি 300 কোটি টাকা দিয়েছে ইলেকটোরাল বন্ডে। এর বাইরেও নন অফিসিয়ালি কী দিয়েছে আমি জানি না। এটা একটা চিটিংবাজি বিজনেস। পশ্চিমবাংলায় সারদা রজভালি চলে যাওয়ার পরে কৃষি ভাইপোর এটা একটা নতুন সর্বনাশের কারখানা। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে যেমন সারদা রোজভ্যালির টাকা নিয়েছিলেন, পরবর্তীকালে 22-23 অর্থবর্ষে 1 কোটি টাকা নিয়েছেন ডিআর লটারির কাছ থেকে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে। যেমন বাকিবুর রহমান 2021 সালে মুখ্যমন্ত্রীর কোভিড ফান্ডে তিনি 21 লক্ষ টাকা দিয়েছেন, এটাও সেম। তাই এর আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মধ্যম গ্রামে যেভাবে ইস্যু লটারি মানে আর অবৈধ জাল লটারি যেভাবে বের করেছিল শামশেরগঞ্জ একই, এই লটারির নাম হচ্ছে ভাইপো লটারি। এর সঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরাসরি যুক্ত, মানুষকে সর্বনাশের এটা একটা নতুন পদ্ধতি। আসল মন্ত্রী তো জেলে যায়নি, চোরেদের রানী এখনো জেলে যায়নি, খাদ্য শিক্ষা হয়েছে, স্বাস্থ্যের জন্য অপেক্ষা করছে। অসমের ধুবুরীতে সবুজ সাথী সাইকেল উদ্ধার হয়েছে, এই রাজ্যে মানে এবার কি সাইকেল নিয়েও দুর্নীতি? সাইকেল তো একজন সাপ্লাই করে, সে কে? সে হচ্ছে ভাইপোর যে শালিকা মানেকা গম্ভীর, তার স্বামীর নাম হচ্ছে অঙ্কুশ অরোরা, তার বাবা পবন অরোরা, তিনি কমপ্লিট সাইকেল সাপ্লাই করে। সব সাইকেল 400 টাকা করে কমিশন নিয়ে ভাইপোর শালিকার শ্বশুর মশাই তিনি সোল সাপ্লায়ার। মাথুয়াগড়ে তো এখনো পর্যন্ত তৃণমূল কোনো নেতা ঠিক করতে পারলো না, মানে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়ার পরে মাথুয়াগড়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া, যাকে পারে দায়িত্ব দিই। মাথুয়াগড় মোদিজির গড়, চলো। মাথুয়ারা বাংলাদেশের অত্যাচার দেখেছে, কেন তারা উদ্বাস্তু হয়েছে তারা জানে, তারা কেরালার বিস্ফোরণও কালকে দেখেছে। এই মাথুয়ারা নির্বুদ্ধ নয়, তারা আবার ঘর বাড়ি ছেড়ে দিয়ে তাদের পালাতে পদ্ধতি ঠিক 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 জায়গায় চলে ঠিক ঠিক বিএসসি নিয়োগ সহায়ক এই অমিতকে না মনীষকে না এর আগে অভিজিৎকে, আমি তো বলবো অভিজিৎকে দিয়ে শুরু। অভিজিৎকে এখনো নেওয়া হচ্ছে না কেন? ও তো মেন শুরু 12 সালে ABCD অ ক খ হাতে খড়ি তৈরি দিয়েছে। ও দিঘার হোটেল ওর বউর সঙ্গে, জ্যোতিপ্রিয় মল্লিকের বউর সঙ্গে অভিজিতের পার্টনারশিপে নিউ দিঘাতে হোটেল রয়েছে। দেবপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা, তার বিরুদ্ধেও আমি বলছি তার বিরুদ্ধেও নিয়োগে দুর্নীতির অভিযোগ। গোটা পরিবারই কি তাহলে দুর্নীতির সঙ্গে যুক্ত? যদি আসল চোরের রানীর পরিবার যদি একই হয় তা অন্যরা হবে কেন? ঝাড়ে আলাদা বাঁশ হয় না, সব ঝাড়ে একই ধরনের বাঁশ হয়। তা সেখানে নিজে খেলি, বউকে দিলি, বাদ গেল।